হচ্ছে আরেকটি আপনি বলছিলেন অ্যাকিউট কিডনি ডিজিজ অর্থাৎ হঠাৎ করে যদি কিডনিটা বিকল হয়ে যায় এই সম্পর্কে একটু বলবেন যেটার লক্ষণগুলো কি কি এবং কি করণীয় আসলে আমাদের হঠাৎ করে অনেক সময় দেখা যায় কিডনি বিকল কিডনি কাজ করতেছে প্রথমে দেখা যায় যে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে তারপর সারা শরীর ফুলে যায় মানে এডেমা হয় এবং তারপরে শ্বাসকষ্ট হতে পারে এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে অ্যাকুট কিডনি এটা নিয়ে আসে আমাদের অ্যাকুট কিডনি এটাকে অনেকগুলো কারণ আছে আমাদের দেশের যে কমন কারণ সেটা হলো যে পানি শূন্যতা যে কোনো কারণে এটা ডায়রিয়ার জন্য হতে পারে বানের জন্য হতে পারে এক্সেস ডিহাইড্রেশনের জন্য যে কোনো কারণে হতে পারে কিন্তু এছাড়া আমাদের দেশে এখন আরও বাড়তেছে যে ড্রাগের কারণে হতে পারে ও আচ্ছা হ্যাঁ যে এনএসআইডি কিংবা অনেক সময় বিভিন্ন ওষুধের কারণে হতে পারে যেটা আমাদের ড্রাগস মানুষ যে নিচ্ছে এর কোনো শৃঙ্খলা নেই যে আর যেটা একজনের কাছ থেকে শুনেছে কিনে ফেলছে সেটা একটা কারণ ড্রাগের কারণে হতে পারে ইনফেকশনের কারণে হতে পারে আর কিডনির পদাও হতে পারে গ্লোমেরুলোনেফ্রাইটিস তার কারণে হতে পারে আবার কিছু কিছু ক্রিস্টাল পাথরের জন্য ইউরিক অ্যাসিড বেশি থাকলে হয় কোনো শরীরে ক্যান্সারের আক্রান্ত রোগী ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখনও হতে পারে এইসব কারণে আমাদের সেক্ষেত্রে আমাদের চিকিৎসাটা কেমন হয় এখানে চিকিৎসা হলো কারণ অনুসারে যখন আমরা যদি প্রথমে ধরি হঠাৎ পানি শূন্যতা ডায়রিয়ার জন্য আছে আমরা ইনিশিয়াল স্টেজ শুরু করে যে পানি কি শূন্যতা যখন আছে পানি শূন্যতা রিপ্লেসমেন্ট পরিপূরণ কিভাবে করা যায় কিন্তু কিডনির পরিমাণ যদি বেশি খারাপ হয়ে যায় তখন আবার হঠাৎ কিডনির ডায়ালাইসিস লাগে মানে রিপ্লেসমেন্ট লাগে এই ক্ষেত্রে অ্যাকুট হঠাৎ কিডনি বিকলের ক্ষেত্রে ডায়ালাইসিসটা পারমানেন্ট না এটা বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে কিডনি ভালো হয়ে যায় আর কয়েকটার পরে আর ডায়ালাইসিস লাগে না আচ্ছা এখানে বলে রাখি যে প্রেগন্যান্সি জটিলতা অনেক সময় এরকম হঠাৎ কিডনি বিকল হয় আচ্ছা কিন্তু সেটাও নিশ্চয়ই প্রেগন্যান্সি যাবার সাথে সাথে আবার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা ডক্টর আপনি বারবারই বলছেন যে এই যে হঠাৎ করে এরকম হলো এরপর নাও লাগতে পারে তাহলে যদি না লাগে সেখানে নিশ্চয়ই লাইফস্টাইলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যে যার একবার কিডনি রোগ হয়েছে অথবা অ্যাকিউটি হোক বা ক্রনিক হলে তো বটেই নিশ্চয়ই তাকে অনেকগুলো যে জীবনযাপনের অনেকগুলো ধারা পরিবর্তন করতে হবে নিয়মিত ব্যায়ামের কথা বলছিলেন খাদ্যাভ্যাস তো খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত আপনি বলছেন যে খাদ্যাভ্যাসের আগে আমাদের ড্রাগের ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত সবার ক্ষেত্রে যেন আমাদের প্রেসক্রাইব আমাদের আসলে ন্যাশনাল পলিসি লেভেলে নির্ধারণ করা উচিত যে সবাই ওষুধ বিক্রি করতে হবে অন্তত ফার্মাসিস্ট দরকার একটা ওষুধ বিক্রি করার জন্য ফার্মাসিস্ট দরকার তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করেন এবং উইদাউট প্রেসক্রিপশন যেন ওষুধ বিক্রি না হয় সেটা বাধ্যতামূলক করা উচিত তাহলে ওটিসি ডাক হিসাবে সব রাখা উচিত না আমি অন্তত ডাক্তারের পরামর্শ নিয়েছি এরপরে আমরা আসি যে প্রিভেনশানে আমরা কীভাবে করতে পারি কিডনি রোগের এক্ষেত্রে আসলে আমাদের প্রিভেনশান করা উচিত আমরা আগেই বলছি লাইফস্টাইলটা অনেক গুরুত্বপূর্ণ অংশ আমাদের জন্য আমরা সবসময় অ্যাক্টিভ থাকব অ্যাক্টিভ থাকার জন্য আমরা নিয়মিত হাঁটতে হবে অথবা কিছু এক্সারসাইজ করতে হবে বিভিন্ন কিছু লেভেলের আমাদের এক্সারসাইজ করতে হবে ডায়েটারি ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের সল্ট অ্যান্ড সুগার অ্যাভয়েড করতে হবে রেড মিট কম খাওয়া উচিত এবং ব্যালেন্স ডায়েট আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যথেষ্ট পরিমাণে খাওয়া উচিত পানির পরিমাণটা আমাদের অ্যাডিকুয়েটলি খাওয়া উচিত পরিমিত খাওয়া এক্সেসটা আবার কম না এটা করা উচিত এবং যাদের এরকম ডায়াবেটিস ব্লাড প্রেশার আছে তাদের কন্ট্রোল করা উচিত কন্ট্রোল থাকা উচিত এবং আমাদের যে যাদের ওজন একটু বেশি আছে তাদের একটু নির্দিষ্ট ওজন কমানো উচিত আর পরিশেষে যাদের রিস্ক আছে তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অ্যাটলিস্ট একটা রক্তের পরীক্ষা এবং ইউরিন টেস্ট করা উচিত